গোলামের গোলাম বয় এনে বয় এ তুই মনে মনে আছো কি আই তারপর তোমার এই মেশিনের কামটা করতে হইবে মুই কানে মুখে কই যাই আন্টি তো জোর আছে কেন ইয়া একটা সেবটা করে হালাম আমার বড় অত্যাচার কথা কথা খালি ফালতু কথা কয় এর অত্যাচার আর ভাল লাগে না এ বউ নিয়ে সংসার করা তো আমার পক্ষে আর সম্ভব নয় শালা রুস্তম আলীর বউ মারা গেছে রুস্তম আলী বুড়াকারে কি সুন্দর একটা মাইয়া বিয়ে করছে শালার মধ্যে আবার বাসর ঘর করবো আয় হায় রে এটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে আমার বউটা কোনো দিকে চলে যাইতো মরে যাইতো খেদা দিতে পারতাম আমি তো এরকম একটা মাইয়া বিয়ে করতে পারতাম আবার বাসর ঘর করতে পারতাম এটা কোনো দিকে যায়ও না মরো না এখানে বড় বিপদে আছি এর একটা পান দেব যে তোমার খেদমত করার একটা মাইয়া দরকার আমি আবার বিয়ে করব কি কর এ ফুলফুলির মা দেখো তোমারে দিয়ে আমার এখন আর সংসার চলছে না চলছে না বলতে তোমাকে তুমি আমার সহ্য করতে পারতেছো না কাটার কাটার করো আমিও কাটার কাটার করি তা আমার মনে হয় তুমি আমার সেবা যত্ন করতে পারতেছো না তোমারও দুনিয়ার রোগ সেবা যত্ন করতে হবে আমারও রোগ তো এর মধ্যে একটা মানুষ আঁকো কাজের মেয়ে পাওয়া যাচ্ছে না কাজের বুয়া খুঁজছি কোথাও পাওয়া যাচ্ছে না এক কাজ করি আমি একটা বিয়ে করি শোনো মন্দির দি কথাটা শোনো বিয়ে করলে হবে কি তোমার খেজমত হবে তোমার শরীর হাত পাও টিপে দিবে মানে খেজমত তোমার করবে আমার করবে এতে লাভবান হবো না খামাখা পয়সা দিয়ে একটা কাজের মেয়ে রাখলে কাজের বলে পাওয়াই যায় না তাইলে আমি একটা মেয়ে বিয়ে করে ভালাই কি কর ইয়ের লাগিয়ে আপনি বুড়ো বসে মরলে কি একটা হতিন লই যাবেন ওগো আপনি দুটো পায়ে ধরি এই বসে মুই আপনার বাপ হতিন রে দিতে পারবো না আমার বাপ হতিন রে দিতে পারবো না তোমার বড়টা দিব আমি তোমার সহ্য করতে পারছি না বিয়ে করবোই না নাম বিয়ে করো নাম নেই হরেন না নাম বিয়ে করো নাম না হরেন না আমি কইছি আমার পাও সারো কইছি পাও সারো কইছি এই গোলামের গোলাম বয় এনে বয় এ তুই মনে মনে আছো কি আই মুইছি বড় ছেলে মাইয়া তুই যা তুই যা তুই বিয়ে হরিয়া লই আই হেইয়া পর তোর গড়িডো এরম ধরিয়া কটান্না হিরিয়া হালাম যা এ তুই আমার কথা শুনস এ বাইরে যে কুত্তা ঘুমাই রয়েছে কুত্তারে বালিশ দিছস কুত্তারে বালিশ দিমু তো কুত্তা আরামে ঘুমাইবো না এটা আমাদের কুত্তা না কুত্তার একটা বালিশ দিয়ে আবি না ওই মুখে বরিশেলে বাসায় কয় না খোলা আঙ্গে দেশে গুতা পাঁচি এক সুতা মরে আন ভালো লাগে না হেই এর লেগে কুত্তার আমি বালিশ দেবো কুত্তার বালিশ দিলে কুত্তার বালিশ এক কোণে আর কথা বাইরে যা তাড়াতাড়ি আমি আয়োজন তোর না দেই বুইরার বাচ্চা বুইরা তুই মোর গায়ে হাত দিলি আর তুই বিয়ে হরি আনবি তুই আয় তোরে বিয়ে সাথ গুলাইমু হায় রে বুইরা এই বয়সে তোর ভীমরতি ধরছে যৌবন হয়েছে সে ধরবে ধর আবার বিয়ে করার লাগে পাঙ্খা গজাইছে কপালের মায়ের বাপ কন দি এই বয়সে বিয়া করার লাগে বুঝে ব্রিটিশের লোকে যা শুরু আসছে দেখছে আমনে গো আর কি চুল পাকিলে লোকে হয় না বুড়ো কাজ একটা ঠিক করতে সাপু মরবো লাঠিও এরপর ঘুরে বুঝতে দেয়নি যৌবনের ধার কতকাল উর্মি উর্মি কি ব্যাপার তুমি এই সময় আরে বিপদে পড়ে আইছি কি বিপদ বুঝে তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি পারলি বুঝে আমার নানা আছে না হ্যাঁ নানা রা
কিছুদিন থেকে ভীমরতি ধরছে বুঝছো। ভীমরতি? হয়। কি ভীমরতি ধরছে? আরে আর কইও না, এই হালার বোয়ালা কি করে জানো, এই যে ওই মোর নানিটা মুরব্বী মানুষ, এরে উস্কানি দিতে আসে আর মাঝে মাঝে গায়ে হাতও দিতে আসে। এ তোমার নানার কি ভীমরতিতে ধরছে? এই বুড়া কালে এত জোর পায় কম মেদ হ্যাঁ। হ্যাঁ মুই কেমনি কম কও, কারণ ওই যে একটা কথা আছে না, ওই যে মুরব্বীরা গান গাইতে, চুল পাকিলে লোকে হয় না বুড়ো, আসল প্রেমের বয়স এই তো শুরু। এই হালার বোয়ালার এই হয়েছে। তোমার বোঝা উচিত যে মুই কি কইতে আইছি। শোনো, এই আইলে যে ওই মোর নানাটা আছে না, এই হালার পালার তোমার একটু সাইজ করতে হইবে। ও মোর সুবহান আল্লাহ, মোর লগে তো তুমি করার জন্য রাজি হ্যাঁ মুই বুঝছি। কথাইলে কি হনো, তুমি তো আর হের লগে হইতেছো না আর ওই উঠতে আসো না, বাস উড়িবে না, খালি বউ সাজার একটু নাটকটা করিয়া এই হালার পালার একটু জমাইয়া দিয়া তারপর তোমার এই মেশিনের কামটা করতে হইবে। মুই কানে মুখে কয়ে যাই, কারণ যদি জোরে জোরে কই তাহলে এই যে পাবলিক আছে শুনবে। ঠিক আছে, আর হনো ওই তোমার ওই বুড়ে বেড়ারে কইও মরে জানাবার সইট হই না। ওরে আল্লাহ, সোয়ার আগে তুমি একবার শুইয়ে দেবা। খালি ওই কবুলের লাগে ভয় থাকতে হইবে, কবুলের আগে কিছু করলে বিয়ের আগে যাম তোর সমস্যাটা কি? মোর সমস্যা নাই, এই বয়সে মোরে বিয়া না দিয়ে আবার তুমি করতে আসো, মুই কি গাঙ্গে জল দিব না? না তুই আমার নাতি, তোর এখনো বয়স হয় নাই। বয়স ফাইটা যাইতে আছে, মোর তো আর যৌবনে কুল পাইতে আছে না, খালি উঠে বাতাল ঢেউ শুরু করছে বঙ্গোপসাগরে। লাগাম দিয়ে কথা বল। তুমি মোর নানা, তোমার দ্বারে আবার লাগাম দিয়ে আর কি হইলি? না আমি নানা হইল, এখন তোর নানা চাচ্ছে বিয়ে করতে, এ মুহূর্তে তুই অবজা। আচ্ছা ঠিক আছে, বিয়া করবা তা মাইয়াটা ইয়ে রেডি হরছো? না আমি তো মাইয়া দেখতে পারি, তুই নাতি হিসেবে তুই না এই ব্যাপারে হেল্প করবি কি রে বোকা? হ্যাঁ করব। এই হুন, এই ফাঁসার বাড়ির দেখছো মুরব্বি কত কোসি মাইয়া বিয়ে করছে, এর বউ মারা গেছে, তোর দাদিটা মরো না যায়ও না। আল্লাহ আপনি এই নানা, তুমি তো আসলে আলাই খুব বাজে লোক, একটা মানুষ মরার দোয়া করতে আসো, জানো ওই দোয়া ঘুরিয়া তোমার উপর আইবে। তাও ঠিক, মানুষ মরার দোয়া কইরো না। থাক না, আমি এলে কোন হেরে ছাড়তে ছাড়ব না, হে আসুক একসাথে থাক, মিলেমিশি থাক, অনেকে দুটো বউ থাকে না? হয় মিলেমিশি থাকে না? থাকে। তাইলে তুমি কি ওই ইয়া দিতে পার, সার্ভিস দিতে পারবা তো নতুন বউরে? আরে হেডা বার কি সার্ভিস মানে আমি কি এই সার্ভিস বোঝো না, নাকি সার্ভিস বোঝো না কিসে সার্ভিস? ঠিক আছে, ভাত খাইবো, কাপড় হিনবো, আমার একটু শরীর টরীর টিপে দিব, এই তো এই সার্ভিস নিয়ে বা। হ্যাঁ আর বাকি সার্ভিস তুমি দিব। সার্ভিস সার্ভিস বুঝি না তুই কি কস, ইঙ্গিতে আমি কিছু বুঝি না তোর কথাবার্তা। আচ্ছা মুই বউ ঠিক করতে আসি, তোমার বউ কি তো কেমন বউ দরকার? আমি কথা হলো তোর দাদি থাকুক, তোর দাদির আল্লাহ বাসুক, হয়াতে থাক, একসাথে মিলেমিশে থাকে, তোর দাদির লগে মিলেমিশে থাকতে পারবে, এরকম একটা মানুষ। জুয়ান মাই হইলে হইবি, বুড়া করলে তো তোর দাদি অপরাধ করছে। তার মানে তোমার দরকার হলে জুয়ান একটা মাই, 18 থেকে 20 বুঝছি, ও মোকার কোয়া লাগবে না, মুই বুঝছি।
তুমি সার্ভিস দেও আর না দেও, মোবিল টবিল মোরে খরচ করতেই হবে, ও কয়া লাগবে না। তাহলে ঠিক আছে, মুই মাইয়া রেডি করে লই আইতে আসি, তাহলে তোমার আর টেনশন নাই। হাই বলছি ওই সার্ভিস মোরে দিতে। কি কলি তুমি বসবা না, সার্ভিস বোঝো না, তুমি আবার বিয়া করতে চাইতে আসো, তেল মোবিল ঢালতেইবে। ও যে ইঙ্গিতে মাঝে মাঝে কি কয় আমি কিছু বুঝি না। কিসের সার্ভিস এর বেটা, সার্ভিস কি আয় কি গাড়ি কিনে নি, যেটা কদিন সার্ভিস যাইব, আয় তো বিয়া করি। নাতি বলে আইব, আমি দুলা সাজে বসে রয়েছি, নাতি বনি আসবে, নাতি বনি আসবে, দুলা সাজে বসে থাকি। আসো না কা, 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 ওকে হাত দিয়ে কা, আমরা বনি আইছি। আমি তোমার স্বামী, স্বামীর নাম ধরতে নাই গুনা হবে, না পেরেক হবে পেরেক। তুই এত কথা খস খা, তুই আমার একটা উপকার করলে করছো সারি। হ্যাঁ না, আমার জন্য একটা বউ নিয়ে আসিস, এরকম চেহারায় চাইছি, এরকম আঠারো উনিশের মধ্যে চাইছি। তুমি তুমি শিক্ষিত, লেখাপড়া কদ্দূর করছো? লেখাপড়া ক্লাস ফাইভ তিনবার পাস। আচ্ছা লেখাপড়া কম হইলে সমস্যা হবে না, যেহেতু তুমি আমার শুনো, আমার খেজমত করবা, তোমার আরেকটা সতীন আছে ওর খেজমত করবা, আমাকে দুজনে খেজমত করবা, তোমার যা যা প্রয়োজন সব আমি দিব। উপরে ভিট ফাট ভিতরে সদর ঘাট। নানিরে দেখাই সুন্দর মুখ কান, তুমি আবার এটা ডাইকে মোর আজাব নিয়ে আইসো না। তোর নানিরে ডাকি, আমার নতুন বউ দেখে তার পছন্দ হয় কিনা ওকে শুনছো? ও বুড়ি, এ বুড়ি তোর মোর রক্ত বসে আমার নতুন ঘরে তুমি গ্রহণ করো, গ্রহণ করো, থাকবে না পরকালে যাইতে তোমারে কেন কেন দুই বউ আমার আদর করবো না? ডিভোর্স দেয়া লাগবে না, খালি ওই টুপিটা দাও আমার একটু, তোর দেয়া লাগবে না, তোর তুই এত টেনশন করো কা, তোর জন্যই তো আমি এই কাম করছি। ও কি হারবো মরবো? এবার মরে কি বরবর লাগতে আছে? মুই ওরে পুশিং পাশিং দিয়ে নিয়ে আইছিলাম,
না এভাবে ঝগড়া করলে তো সতিনে সতিনে মারামারি করাচ্ছে। এই বুড়িটাই আমার ভালো আছে। এখন তোমার ঘরে তুমি ওরে নিয়ে যাও, মোর ঘরে এরে নিয়ে আমি থাই। চল আমরা ঘরে, এ রাও বিয়া না দিয়া কমে যাও। আমার এই বয়সে বিয়ের দরকার নাই। আসলে এসে বয়সে বিয়ে করলে গরম থাকলে অশান্তি, এর চেয়ে বরং আমি একটা কাজে নিয়ে আসি।